শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে এসেছি দত্ত কেন্দ্রতে। ভিউয়ার্স, এই স্থানটি পড়েছে মাদারীপুরের ট্যাকের হাটের মধ্যে। ভিউয়ার্স, আপনি দেখতেই পাচ্ছেন এখানে একজন নারী বসে রয়েছেন, একজন শিশুকে, বাচ্চাকে, শিশু বাচ্চাকে কোলে নিয়ে। তো তার জীবনের গল্প, তার জীবনের কথা শুনতে আজকে আমরা এখানে হাজির হয়েছি। তো চলুন তার সাথে আমরা একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি, আপু কীভাবে জীবন অতিবাহিত করছেন, সব কিছু মিলে কেমন আছেন। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? খুশি আপু। তো আপনি সবকিছু মিলে কেমন আছেন, কিভাবে জীবন অতিবাহিত করছেন? বেশি ভালো নেই, এক বছর আগে স্বামী মারা গেছে, তিনটে বাচ্চা থেকে। বেশি ভালো নেই, আপনার স্বামী মারা গিয়েছেন তিন বছর আগে? না, এক বছর আগে। এক বছর আগে। আপনার কয়টা বাচ্চা? তিনটা ছেলে। তিনটা ছেলে। এটা কি আপনার ছোট ছেলে? ছোট ছেলে। আপনার বড় ছেলের বয়স কত? ষোলো বছর চলে। ষোলো বছর চলে। ও কি করে? পড়ালেখা করাই, কোচিং মাসে শিখতে। কোন ক্লাসে পড়ে ও? এবার এই যে টেস্টে আছে, ক্লাস টেনে। তার মানে আগামীতেই ম্যাট্রিক বা এসএসসি পরীক্ষা দিবে। আর আপনার মেজো ছেলে? সিক্সে পড়ে। ক্লাস সিক্সে পড়ে। আর আপনার ছোট ছেলে? এই তো কোলে দেখতে পাচ্ছি। তো আপনার স্বামী যেহেতু মারা গিয়েছে এক বছর আগে, তো এখন আসলে জীবিকা কিভাবে নির্বাহ করছেন? কিভাবে নির্বাহ করছে, লোকের বাড়ি ডাক দেয়, একটা কাজ করি, একটা জিনিস দেয়, এগুলো রান্না বান্না পড়ালেখা করাই পারি না। আর তো পড়ালেখা করতে চাই, কই যে কি দিয়ে পড়ালেখা করাম, তোমার আজকাল টাকার দরকার। প্রাইভেট পড়লে আজকাল 2-3 হাজার টাকা দিতে হবে, স্কুলে টাকা দিতে হবে, ফিস দিতে হবে, এগুলো আমি দিতে পারি না। মানা করি যে পড়ালেখা লাগবে না, মানে কয় আমরা পড়ালেখা করবো মা, আমার বাবার মতো টিউশন দিতে হবে আমাকে। মানে টাকার জন্য আসলে আপনার যে দুটো ছেলে, একটি ছেলে ক্লাস টেনে পড়ে আর একটি ছেলে ক্লাস সিক্সে পড়ে, তাদের পড়ালেখা চালাতে পারছেন না? আচ্ছা, আপনার ভাই বোন? ভাই বোন সাতজন। সাতজন ভাই বোন? কয় বোন? ছয় বোন এক ভাই। ছয় বোন এক ভাই। তো আপনার সেই ছয় বোনের কি মানে তারা সবাই কি বিবাহিতা? তো তাদের প্রত্যেকেরই তো সংসার রয়েছে, তাদের কি আর্থিক সচল না? তারা মানে জায়গা মনে করেন দুচলা টিনের ঘর ভাঙ্গা চুরে দেখলে ইয়ে যে এই ভিতর কিভাবে ছেলে মেয়ে থাকলো না, সেটা তো বুঝলাম যে ভাঙ্গা চুরা ঘর। কিন্তু আপনার কি এমন কেউ নাই, বা আপনার যে স্বামী, আপনার স্বামীর যে ভাই বা বোন, তারা? দাদা দাদি কেউ নেই, একটা ভাসুর হে রতেন পথে খায়। রতে পথে খায় বলতে কি, তার কি আর্থিক অবস্থা ভালো না? না, ওই যে আমার ওই ছয় করা জায়গা, দুই ভাই তিন করা করবে, ওই এত বাড়ি। তো আপনাকে আসলে হেল্প করার মতো কি কেউ নাই? নুন কিন গাও দে তারে নেই আমার ভাসুর এই পদের। ওই আর বাবা কিষেন তো খাইতাম নিতাম, মানে কেউ দাঁড়াইতাম না, ধারতাম না। আল্লাহ হ্যাঁ নিয়ে গেছে, আমার তো কামাই শুধু নিয়ে গেছে। উনি মারা গেল কি করে, কিভাবে, কি হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেল? আমরা বুঝতে পারিনি, টাকা পয়সাও মেলা গেছি। এবার বাসাইতে ঋণে মাসের দাঁড়া দাঁড় করবে করবে, আনবে তোমাকে কি বাস করলে দিতেই পারবো একদিন, ছেলে সন্ধান দরকার না, পড়া মনে কাজে দিন। এটা তো মনে করছিলাম, মানে তো আল্লাহ বাসাইল না। তো এই একটি বছর হলো মারা গেছে আপনি বলছেন, তো এই একটি বছর কিভাবে এখন চলছেন কিভাবে? ওই যে পাশের বাড়ি একটা ডাক দেয় করি, এখানে একটা জিনিস দেয় মায়ায় ভুরকে মেশে, এখন নাই কিছু। মানে মানে খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করছেন, এরকম একটি বিষয় নাকি? না আসলে কিভাবে জীবন অতিবাহিত করছেন কিভাবে? জীবন নয় যে একজন দেয় একটা ডাক দেয় যে কাজখান করবে, দাও একটা জিনিস দেবো, আমি একজন তেজপের কাজ করলে দেয়। গ্রামের বাড়ি আর কতই দেয় বুঝেন না, টাউন হইলে সে না পাঁচটা বাসায় কাম করতাম, মাসে কিছু হইতো, হেগুলো তো না গেরাম। তো আপনার যে স্বামী যিনি মারা গেছেন, তার আসলে বাড়িতে বা তার বাবার কোনো সম্পত্তি বা এরকম কোনো? বাবা ওই পরের বাড়ি থাকতো ছোট কালে, আমার শাশুড়ি মারা গেছে ছোট থুয়ে, পরের বাড়ি বাড়ি কাজ করতো ছেলেগুলো নিয়ে। আর সই মনে হয় দুইটা ভাই বিয়ের আগে
ব্যবস্থা করা জায়গা ক্যান্সেল হয়েছে, হস্তা তো 10,000 টাকা দিয়ে এই দুই ভাই থাকে। তো সে যে দুই ভাই থাকে মানে আপনার স্বামী? আমার স্বামী আর আমার বাসুর। আচ্ছা, আপনার যে বাসুর উনি কি আপনাকে কোনো ভাবে হেল্প করতে পারে না? কিছুই না, তার তিনটা মেয়ে স্যার, একটা মেয়ে বিয়ে দিয়েছে 1,00,000 লাই প্রেম করে বিয়ে হয়েছে, আর একটা মেয়ে যে এবার মেট্রিক দেবে, আর একটা মেয়ে 5 বছর গিয়ে হ্যারি সংসার চলতে একদম কষ্ট হয়। হ্যাঁ, একদিন চলে কিষণ, একদিন চলে না, না মারে দেখবে কীভাবে, আর তো দুটো মেয়ে বিয়ে দিতে হবে, আর আজকাল পয়সা আর কাম পড়ালেখা করতে পারলো, পয়সা স্যার আজকাল বিয়ে দিতে পারে না কেউ, আমার ছেলেরা কয়েকটু পড়ালেখা করবো, চাকরি বাকরি করতে পারি, আল্লাহ কোনো কিছু দেখুন। সে তো অবশ্যই আপনার ছেলে যেটি বলেছে সেটি অবশ্যই সঠিক কথা, শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড, এটি প্রত্যেকটি মানুষই জানে, আমরা নিজেরাও জানি। শিক্ষা ছাড়া আসলে পৃথিবীতে পৃথিবীকে আলোকিত করা আসলে সম্ভব কি না সেটি আমার জানা। ছেলে সময় তো দুইটা মাছ মুছ ধরে, ওই পড়ালেখার ফাঁকে সময় তৈরি দুইটা খাই, একদম এখন ঘর নেপকে দিলে চাউল দেয়, একদিন চলিয়ে যায়। তো আপনার আশেপাশে এইরকম কোনো আপনাদের জানা মতে বা থাকে না যে আত্মীয় মিলাতে কটা টাকা পয়সা উঠছে, হেরাই মিলাত মিলাত পড়াই দিছে, হেরাই যারা যারা দিছে 500, 200, 100, ওই করে চাল দিছে, যার যেরম তৈ ফুক দিছে এরম দিছে, এ মিলাতেই খরচ করছে না। অনেক মানুষ থাকে তো প্রত্যেকটা এরিয়াতেই, কিন্তু সবাই আসলে এরম নাই ভাই কইলে তো হবে না, অনেক কম এরম হইলে তো কাজ করে খাইতে পারতাম, আমার নিয়ে যতই কষ্ট না সেটি ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা এরিয়াতেই আমরা যেটা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যাই ঘুরে বেড়াই দেখি মানুষের ওই জি দেখুন মানি তো ওই দুটো বুলেট চাউল দেয় এই এই আতে যে পাইনি না। এছাড়া তো প্রত্যেকটা এলাকাতে কিন্তু সবাই তো আর মানে দরিদ্র নয়, অবশ্যই যারা যারা একটু ভালো আছে গইবারি সময় তো একটু কাজ ডাক দেয় যাসো একটু করে দাও দেশি এটা দেব দেলো ওলাফান নিয়ে খাইলাম, আপনি বললেন যে আপনি অর্থের অভাবে আপনার বাচ্চাদেরকে ঠিক মতো খাওয়াতে পড়াতে পারছেন না, তো প্রত্যেকটা এরিয়াতেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই দেখি প্রত্যেকটা এরিয়াতেই আসলে অর্থবান অর্থবিত্তবান অনেকেই থাকে যারা সাহায্য সহযোগিতা করে থাকে, যাদের আর্থিক সহযোগিতা পেলে তারা আসলে এডুকেটেড হতে পারবে বা পড়ালেখা শেষ করে ভালো অবস্থানে থাকতে পারবে, সেটি কিন্তু করে থাকে। তো আপনার এলাকায় কি এরকম একজন ব্যক্তিও নাই যে কিনা আপনার আসলে নাই করলে তো হবে না, যে ওই তো বই যাই মেট্রিক পরীক্ষায় যে টেস্ট পরীক্ষার সময় একজন তার 250 ফিস দিছি গিয়ে কইছি দেন গড়ান মুসকে দিন এসে দিছি। তো এভাবেই আপনার জীবন চলে যাচ্ছে, এভাবেই জীবন কাটাচ্ছেন, এভাবে জীবন অতিবাহিত হচ্ছে। ছেলে সন্তান নিয়ে ভালো থাকতে চাই এই একটু চাই নগদারে। আপনি কি কোনো হাতের কাজ টাজ জানেন যে এমন কিছু? না বলে ভাই। তো আসলে আপনার কি করার ইচ্ছা অদূর ভবিষ্যতে? আদের ভবিষ্যতে আমি একটু থাকে অগ মানুষ বানাই থুয়ে যেতে পারি, একটু ঘর দুয়ার দিয়ে একজন মানুষে ছেলের সময় তো শুইতেও পারে না ঘরে, পরের ঘরে যেয়ে শুই। মানে আপনার এই একটাই তো ঘর? না এইটা আমার না, আমার তারপর ওই যে আপনার তো এই যে একটাই ঘর তাই না, এই ঘরটার মধ্যেই চারটা মানুষ অবস্থান করেন। তো যেটা হলো যে এই যে আমাদের এই ভিডিওটি তো অনেক মানুষ দেখছে ইভেন দেখবে, তো সাধারণ মানুষের উদ্দেশ্যে বা কারো উদ্দেশ্যে কোনো কথা বলার বা কোনো কিছু আরো কোনো কিছু চাওয়ার আরো কিছু কোনো কিছু বলার মানে সেটা তো সবার দ্বারে, মানে আপনি কি সেটি আর্থিক সহায়তা চান নাকি দোয়া চান, আপনি কি চান? আর্থিক সহায়তা আমি দোয়া তো দেবে, এটা আর্থিক না দিলে আমি কিভাবে বাঁচবো? আর্থিক সহযোগিতা আপনি কেমন সহযোগিতা চাচ্ছেন বা কি চাচ্ছেন? ছেলে সন্তান যেন একটু মানুষ করতে পারি না, সেটা কোন উপায়ে? দেখা গেল একজন হয়তো আপনাকে সহযোগিতা দিলই, পরীক্ষার পরে তো একটা চাকরি বাকরি পাবে, আজকাল তো টাকা ছাড়া কোনো কথা বলা যায় না, আমি কি দিয়ে চালাবো এগুলো? না সেটি ঠিক আছে, কিন্তু দেখা গেল একজন হয়তো কিছু সহযোগিতা দিল, সেই টাকা বা সেই জিনিসটা দিয়ে আপনি কি করবেন? এমন টাকা দিলে দেখা গেল যে
টাকা দিলে আপনি যদি খরচ করে ফেলেন? আমি ওই সব সময় তো মানুষ পড়াইতে চাই, এরপর আবার একটু ঘর উঠতে চাই, ওই ঘরে একটু বড় হয়েছে ছেলে, লজ্জা করে বন্ধু বন্ধু। ঘর দিলে তো ঘর থেকে তো আর আপনার টাকা আসবে না। আসবে না তো ওই ছেলে সন্তান পড়ার আমি একটু ঘর দরকার। ঠিক আছে, আপনার ঘর দিবেন ঠিক আছে, কিন্তু যেটা হলো কি ঘর থেকে কি আর আপনার ঘর কি টাকা দিবে, আপনাকে আয় করে দিবে? দেবে তো না, আর একটু দেবেন আমি যাতে আয় করতে পারি, ছেলে সন্তান নিয়ে ভালো থাকে। সেই আয়ের মানে আয়টা কিভাবে করবেন, আপনাকে যদি কেউ সহযোগিতা করে সেটি আমি জানতে চাচ্ছি আর কি। সহযোগিতা যদি করে আমি ধরেন একটা জমি রেখে আমি ছেলে সন্তান নিয়ে একটু চাষবাস করিয়ে আমি যদি দুটা ধান বানাইতে পারি, ওগুলো নিয়ে খাইলাম, আবার দরকার হলে পাঁচ মন বেচতে পারলাম খাইয়েও বললেই এই ডেই। তো এই এলাকায় তো অনেক মানুষের অনেক বেশি জমি আছে, আমাদের এই ভিডিওটি দেখে না, আমাদের এই ভিডিওটি দেখে কেউ যদি ইন্সপায়ার হয়ে আপনাকে বললো যে আমি এই 33% জায়গা আপনাকে দিলাম, এটার মধ্যে আপনি চাষাবাদ করবেন, 2 বছর বা 3 বছর কিছুই দিতে হবে না, সেটা দিল তো ভালোই। মানুষের আজকাল যতই থাক ভাই, কেউ কেউ এমনি দিতে চায় না, যদি মিলাই দেয় 10 জনই আমি করতে পারবো। একজন মানুষ কামাইছো এই যদি দুনিয়াতে চলিয়ে যায় থাই কি অসহায় আছি, আপনি উপর সব কিছু নির্ভর। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছেন, আরো কিছু বলতে চান আপনি? বলতে চাই এখন তো মনে করেন কি পোলা পান নিয়ে যে হানি তো বাস্তারি নেই যে মাইসের দরে কয়েকদিন আর করব, মানুষ এখন ছেলে সন্তান বড় হইলে মাইসের দুয়ারে কাজ করলো কয় এই তোর মায়ের কাজ করি লজ্জা পাইছে। আর সেটি তো কোনো বিষয় না, আপনি যদি মানুষের কথা শোনেন, এখানে কিন্তু এমন একটি বিষয় আপনি আমাদের দেশের যে কোনো স্থানে যাবেন আপনি যত ভালো কাজই করতে চান সেটি কিন্তু 3 জন বলবে খারাপ আর 4 জন বলবে ভালো, এটাই সত্যি, এটাই পৃথিবীর মানে আমাদের দেশের নিয়ম, আমাদের দেশের প্রেক্ষাপট আর কি, সেটি শুনলে তো হবে না। আর কোনো কাজই কিন্তু ছোট নয়, ছোট না তো আজকাল ওই যে মেয়েরা ইয়োগ্যগুলিকে মেয়েরা পড়ালেখা করে তাদের সত্যি এই তোর মাইদি কাজ করো মুখের উপরে এই সময় তার মাথা তো ছোট হইয়া যাইতো দেহ মা আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেমনটি চাচ্ছেন আমরা দোয়া করি যে আপনি সেই আপনার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী তৃপ্ততা নিয়ে আপনি জীবন অতিবাহিত করেন আর ভালো থাকেন। ভিউয়ার্স, শুনলেন একজন নারীর জীবনের গল্প, নারীর জীবনে ঘটে যাওয়ার কিছু কথা। তো আমরা সবসময় কিন্তু বলি একটি স্লোগান, একটি কথা, সেটি হলো যে মানুষ মানুষের জন্য। তো আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখলেন বা দেখছেন, প্রত্যেককেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।